আমার মুসলমান ভাইরা দুই নম্বর আলোচনা করেছেন নুয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ব্যবহার করো সুন্দর আচরণ করো আওয়াজ করে বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ করব জুড়ে বলেন কার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা কিলাহুমা ফলত কুল্লহুমা ওয়ালা তন্না রোহুমা ও অকুলহুমা কৌল কারিমা মানুষ সকল তোমাদের মা বাবার একজন অথবা ওইজন যখন বৃদ্ধ হয়ে যায় সবজান তোমরা তাদের সাথে খুব শব্দ বলিও না এবং তাদেরকে ধমক দিয়েও কথা বলিও না তাদের সাথে নরম নরম কথা বলো সুন্দর আচন্দ এই নির্দেশ জুড়ে বলেন কার আরো জুড়ে বলেন কার সুতরাং যদি আল্লাহর বান্দা হয়ে থাকো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না পরে মুসলমান এখন এমন সন্তান আছে না নাই যেই সন্তান মা বাবারে বলে যদি প্রতি রাতে এক হাজার টাকা না দাও তাহলে গুলি ছাড়বো এমন সন্ত্রাস ছেলে আছে না নাই ছেলেটা ইয়াবা খায় ছেলেটা নেশা করে দুই টাকা রুজি করে না মা বাবাকে বলে প্রতি রাত্রে এক হাজার টাকা দিতে হবে পাঁচ শত টাকা হবে না হলে আয়োজন পত্র ব্যঙ্গে চোরমার করে দেয় বউয়ের কথা শুন না দুর্ব্যবহার করে এমন যুবক আছে না নাই হে মুসলমান যুবক আল্লাহর বান্দা যদি হয়ে থাকো আল্লাহ বলেছেন বাবাকে তোমি কথা বলবে ও মুসলমান এরপরে আলামিন বলেন তোমার মা বাবা যখন অবসর হয়ে যায় ব্যবসা বাণিজ্য করতে পারে না কাজ কর্ম করতে পারে না রুজি রোজগার করতে পারে না তুমি যুবক ব্যবসা বাণিজ্য করো চাকরি বাকরি করো তোমার তোমার যে দান খায়রাতের হাত খরচের হাত তুমি তোমার মা বাবার দিকে প্রসারিত করে দাও তোমার মা বাবার কি দরকার তখন খুঁজে খুঁজে তুমি জিজ্ঞাসা করে এনে দাও হ্যাঁ দুনিয়ার যুবক যুবতীরা শোনো তোমার মা বাবা যতদিন জীবিত থাকে

আদর যত্ন করে লালন পালন করেছিল তুমি আমাদের মা বাবাকে কবরের জগতে সুখে এবং শান্তিতে লালন করিয়া বলেন সুবহান আল্লাহ কয়জন সন্তান পাওয়া যায় মা বাবার কবরে যায় দোয়া করবে নিজেই তো নামাজ করে না নিজের জন্যই তো দোয়া করে না মা বাবার জন্য কে দোয়া করবে এই জন্য আল্লাহর নবী বলেন তিনটা কাল যারা দুনিয়াতে করে মৃত্যুবরণ করে কেয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে সাওয়াব পৌঁছতে থাকে ইদা মাতাল

এমন সৎ জ্ঞান যা নিজে শিখে অপরদেরকে শেখায়া যায় তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু এমন এক সন্তান যারা দুনিয়াতে রেখে যায় ব্যবসা বাণিজ্য করুক বাধা নাই চাকরি করক কোনো বাধা নাই নিজে নামাজ পড়ে এবং মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ বলেন রাসুল বলেন তোমার মা বাবা মারা গেছে একবার সুরা ইয়াসিন তিলাওয়াত করো যতগুলি অক্ষর আছে সম পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন তোমার মা বাবা সাকরাতের মধ্যে পড়ে আছে বেদানার রস দাও আঙ্গুরের রস দাও এগুলির দ্বারা মৃত্যুর যন্ত্রণা দূর হবে না সুরা ইয়াসিন তিলাওয়াত করো সুরা ইয়াসিনের বরকতে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন সুবহানাল্লাহ আজকে কয়জনের মানুষের এমন সন্তান আছে শুদ্ধভাবে জানাজা নামাজ আদায় করতে পারে কাফনের ব্যবস্থা করতে পারে উযু গোসলের ব্যবস্থা করতে পারে শতকরা পাঁচজন এমন মা বাবা নাই আমার মুসলমান ভাইরা আরো আমাদের সমাজের মধ্যে বেদাত বদ্রসম অনেকগুলি হয়ে গেছে আজকে একদল মানুষ এমন বের হয়ে গেছে কুরআন পড়ার দরকার দরকার নাই জিকির করার দরকার নাই গান ঢোল মরণ মরণকালে যদি বাজাও তাহলে তোমার মরণের কষ্ট দূর হবে বলেন না আউযুবিল্লাহি মিন যালিক এমন ভন্ড আমাদের বাংলাদেশে বের হয়ে গেছে যেই কোরআন তেলাওয়াতের দ্বারা রহমত নাজিল হয় যেই কালিমা পড়লে গুনাহ মাছ হয় সেই কালিমাও দরকার নাই কোরআন কারীমও দরকার নাই না আউযুবিল্লাহি বলেন মরণকালে কালে ডোল বাসি বাজায় ভাই মরণ কালে ডোল বাসি বাজায় না জুড়ে বলবেন না কালিমা কালাম বাই কোন কিছু দরকার নাই আমার গাউসে পাকের গোন গীতি গায় তরি ভাই আমার মরণকালে কালে ডোল বাসি বাজায় না ওজুবিলা বলেন এমন ভন্ড বাজার পূজারি বাংলাদেশের মধ্যে আছে নামাজের ধার দারি নাই কোরআনের ধার দারি নাই জিকের ধার দারি নাই ডুলবাসি মরণ কালে বাজাইতো আপনারা বলেন ইসলামী শরীয়তে ডুলবাসি হালাল না হারাম আওয়াজ করে বলেন উচ্চ সুরে বলেন হালাল না হারাম ইসলামের মধ্যে ঢুল বাজনার কোন অনুমতি নাই রসুল আরো বলেছেন আমি প্রেরিত হয়েছি ঢুল বাজনাকে নির্মূল করার জন্য ইসলামী শরীয়তের কোন কাদের সাথে ঢুল বাজনার কোনো সম্পর্ক নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এই আমরা মা বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমার মুসলমান বায়না এই জন্য আল্লাহর নবী বলেন একজন সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি হে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তন্মধ্যে মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে সেবা যত্ন পাওয়ার হকদার কে রাসূল বলেন ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা হুজুর এরপরে কে রাসুল বলেন ওম্মকা তোমার মা জননী আবার সাহাবি বলেন কলা সুম্মা মান হুজুর এরপরে কে রাসুল তিনবার বললেন ওম্মকা তোমার মা পুনরায় আবার চতুর্থবার সাহাবি প্রশ্ন করলেন কলা সুম্মা মান হে আল্লাহ রাসুল তিনবার তোমার কথা বলেছেন এরপরে কে আল্লাহ বলেন কলা সুম্মা আবুকা অতপর তোমার বাবা তিনবার বলেছেন মার কথা বাবার কথা বলেছেন একবার বলেন বলতে পারেন পুরুষের অধিকার কি নবী না না পুরুষের তুলনায় বাবার তুলনায় তিন সময়ে মা জাতিরা যেই পরিমাণ কষ্ট করে পৃথিবীর মহিলা ছাড়া আর কেউ জানে তন্মধ্যে একটা সময় হলো গর্বে যতদিন সন্তান থাকে মার গর্ব গর্বে যেদিন সন্তান যায় এ দিনের পর থেকেই মা দিনে দিনে দুর্বল হইতে থাকে ক্যালসিয়াম খাইতে হয় অনেক বাস করে চলতে হয় সন্তান যত বড় হই মার কষ্ট বেড়ে যায় কথা বলেন কিডা দুই নাম্বার বাচ্চা যখন এইরকম ভাবে প্রসব করে প্রসব বেদনার যেই কষ্ট মহিলা আর কেউ জানে না দুই নাম্বার কষ্ট তিন নাম্বার হলো দুই থেকে আড়াই বছর দুধ পান করানো যে কত বড় একটা কষ্ট এই জগতে মা জাতিরা ছাড়া আর কেউ জানে এই তিনটা কষ্ট কিন্তু বাবার করে না পুরুষ জাতিরা করে না এই জন্য তিনবার মার কথা বলেছেন আর বাবার কথা একবার বলেছেন সোহান اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلن وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَدَعَتُهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ শহর আল্লাহ রবীন্দ্র করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো পাল ব্যবহার করো কেননা অনেক কষ্টের পর কষ্ট করে তোমাদের মা জাতিরা তোমাকে গর্ব ধারণ করেছে এবং অনেক কষ্ট করে তোমাদেরকে দুধ পান করেছে শুধু তাই নয় ত্রিশ মাস পর্যন্ত দুধ পান করাইতে যাইয়া অনেক কষ্ট করেছেন কথা বলেন ঠিক খেটে কেনা রাত্র যখন বারোটা বেজে যায় আমরা পুরুষরা নাক দেখে ঘুমাই কিন্তু বাচ্চা যখন হুয়া করে চিৎকার মারে মার ঘুম সেকেন্ডের মধ্যে ভেঙ্গে যাই কথা বলেন ঠিক কেনা যার ঘরে দুইটা শিশু বাচ্চা আছে রাত্র বারোটার সময় একটা কয় হুয়া আরেকটা বলে আম্মা যে ডাকতে পারে আম্মা জিজ্ঞাস করে কি দরকার ও কলা খাবো কলা সন্ধ্যা বেলাতে তার বাবা কলা আনছে রাত্রের একটা সময় খুঁজে কলা কলাটা বের করে দিলে মার ঘুমের ব্যাঘাত হয় কি হয় না আর একটা চিৎকার মারছে কথা বলতে পারে না মা বুঝতে পারছে মনে হয় পেশাব পায়খানা করে ফেলেছে হাতটা বাচ্চার নিচে দিয়ে দেখে পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে মা জাতিরা কিন্তু বিন্দু মাত্র বিনা করে নাই কথা বলেন ঠিক কিনা পাঁচটা সাতটা সন্তান লালন পালন করছে একদিনও মহিলা জাতিরা কোনোদিন ঘৃণা করে নাই চারবার পাঁচবার পেশাব পায়খানা করছে পরিষ্কার করছে বলেন মা না বাবা বাবা যদিও পরে কুচিত কাচিতে একবার বা দুইবার এই জন্য আমার মুসলমান ভাইয়েরা মা জাতির কষ্ট বেশি এই জন্য আসল মা জাতিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহর নবী বলেছেন শোনো তোমার মা এবং বাবার মর্যাদা শুধু সাধারণ এমন নয় নবীজি মহিলাদের সম্পর্কে বলেছেন মহিলা শোনো রাত্রের বেলা বাচ্চার কান্নার কারণে যে তোমার ঘুমের ব্যাঘাত হয়েছে প্রতি রাত্রে বৃষ্টি গুলাম আজাদ করার স্বভাব তোমার আমল নামায় দেওয়া হয় আগে মানুষ বেচা কিনা হতো এখন তো কোটি টাকা দিয়েও মানুষ বেচা কিনা করা যায় না কিনা যায় না মনে করেন একজন মহিলার আমল নামাই প্রতি রাত্রে বিশ কোটি টাকা দান করার স্বভাব লেখা হয় সোহান আর কোহি না কোনো মহিলা যদি বিরক্তি বোধ করে কয় গুলামের বাচ্চার যন্ত্রণা আর ঘুমাইতে পারি না এমন কিছু মহিলা থাকতে পারে কি পারে না বাচ্চাদেরকে গালি দেই তাদের কারণে তার ঘুমের ব্যাঘাত হয় ওই মহিলাগুলি সবাব পাবে না হে দুনিয়ার যুবক যুবতীরা শোনো মা বাবা সাধারণ নয় আল্লাহ রসুল বলেছেন তোমার মা বাবা হইল খানায় কাবার সমতুল্য মা মিন ওয়ালাদিন বারিন ইয়া يَنْظُرُ إِلَىٰ وَالِدَيْهِ نَظَرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظَرَةٍ حَجَّةً مَّبْرُورًا ذكر لا إله إلا الله

সাহবাই কারাম বললেন ইয়ারে সুলাল্লাহ যদি প্রতিদিন একশতবার মা বাবার চেহারার দিকে তাকানো হয় তাহলে কি একশো বার হজের সাহব লেখা হবে রাসুল বলেন হা দৈনিক যদি একশতবার তাকাই একশত কবল হজের সাহব লেখা হয় সোহার

বোঝা গেল তিন রুটির কথা যে ডাক্তার সাহেব বলছে এটা তার কথাটা শুনে সন্তুষ্ট না ভাত খাওয়ার পরে অথবা আগে তিনটা একটা রুটি খাইবো আমার মুসলমান ভাইরা এই জন্য মা বাবা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এ যুব সমাজ আজকে এমন হয়ে গেছে যুব সমাজ বহু যুব সমাজ বিয়ে শাদির পরে আর মা বাবার খোঁজ খবর নেই না আওয়াজ করে বলেন আছে না নাই গত কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন এক ভদ্রলোক ব্যাংকে চাকরি করতে অনেক টাকার মালিক এক ছেলে জায়গা সম্পদ সব দখল করে নিয়েছে আরেক ছেলে কোন সম্পত্তি পাই নাই যার কারণে দুনু ছেলের মধ্যে একজন কাফন দাফন গোসুলের কাজে অংশ গ্রহণ করতে রাজি নয় এলাকার জনগণ টাকা সাহায্য তুলে তখন লোকটাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হয়েছে এটারা বুঝলে এই সন্তানের মতন অবাধ্য সন্তান আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিরা গত করোনা কালীন সময়ে অনেক ছেলেরা মেয়েরা হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত মা-বাবাকে রেখে বাড়িতে এসে মোবাইল বন্ধ করে গেছে না জানি বাবার সাথে সেও করোনা আক্রান্ত হয়ে মারা যায় আপনারা বলেন মা-বাবার খেদমত করতে গিয়া যদি করোনা আক্রান্ত হয় সে মারা যায় আল্লাহ তার মর্যাদা বাড়ায়বে না কমায়বে আওয়াজ করে বলেন বাড়ায়বে না কমায়বে বাইদ গোস্তামির ইতিহাস ওলি আউলিয়াদের ইতিহাস করে দেখুন মা বাবার খেদমত করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে শুধু ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায় না ইনশাআল্লাহ মা বাবার খেদমত করতে রাজি আছো ইনশাআল্লাহ অনেক ছেলেরা বলতে পারে যে হুজুর চাকরি পাই করি হাজার টাকা বেতন পাই মা বাবারে যদি বারণ পছন্দই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে আরে ভবিষ্যতে উন্নতি দেওয়ার মালিক জোরে বলেন কে আওয়াজ করে বলেন জোরে বলেন কে মা বাবার দোয়া নাও ভবিষ্যৎ আল্লাহ তোমার উন্নতি করে দিবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা ভবিষ্যৎ কিভাবে উন্নত হবে বনি ইসরাইলের এক যুবকের ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন একজন যুবক রাস্তায় বের হলেন হঠাৎ করে একজন হকার এসে বলল মুক্তা বিক্রি হবে মুক্তা বিক্রি হবে কেহ কিনার মতন এমন কাস্টমার আসুক কিনা বলো যুবকটা বলল হে হকার ভাই ব্যবসায়ী ভাই আমি মুক্তা কিনবো বাড়িতে আসলেন এনে বললেন তোমার এই মনি মুক্তার দাম কত বিক্রেতা বলল তার দাম বেশি না মাত্র সত্তর হাজার টাকা ছেলেটা দৌড়ে যায় গড়ে যায় দেখে টাকা আছে ঠিক কিন্তু তার বাবা ঘুমে আছে ঘুম থেকে যদি ডাক দেয় তাহলে তার বাবার কষ্ট হবে পুনরায় ফিরিয়া যায় বলল হে ব্যবসায়ী ভাই শোনো আমার বাবা ঘুমিয়ে আছে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠবে ওঠার পরে তোমাকে টাকা দেব প্রয়োজনে তোমাকে দশ হাজার টাকা বাড়ায়া দেব আশি হাজার টাকা দিব তুমি একটু সময় আমার বাড়ির দরজায় অপেক্ষা করো লোকটা বলে না না প্রয়োজনে দশ হাজার টাকা কম দাও তোমার বাবাকে যায় ঘুম থেকে উঠাও আমি তোমার কাছে মাল বেচা কিনা করবো লোকটা আবার যায় বললো হে মালিক তুমি আরেকটা অপেক্ষা করো দরকার তোমাকে এক লক্ষ টাকা দিব এরপরে লোকটা বললেন যে হ্যাঁ ভাই তুমি অপেক্ষা করো তোমাকে এক লক্ষ টাকা দেওয়া হবে হকার ব্যক্তি বলল তুমি যদি এখন নগদ তোমার বাবাকে ডাক দিতে পারো তাহলে তোমাকে ত্রিশ হাজার টাকা দিয়ে তোমাকে দেওয়া হবে লোকটা বলে না না মণিমুক্তা হারাইতে পারে কিন্তু আমি আমার বাবাকে এই মুহূর্তে ডাক দিতে পারবো না আমার আব্বা অনেক পরিশ্রম করে রাত্রের বেলা ঘুমাইছে আমি তাকে এখন ডাক দিতে পারবো না আল্লাহর কুদরত বোঝা যায় না কিছুক্ষণ পরে যখন তার বাবা ঘুম থেকে উঠল যুবকটা বাবার কাছে যায় বলল বাবা একজন হকার একজন ব্যবসায়ী এসেছিল মুক্তা বিক্রি করার জন্য আমি তাকে তিনবার অফার দিয়েছি সত্তর হাজার টাকার মাল আশি হাজার দেব আশি হাজার টাকার পরে এক লক্ষ টাকা দিব সে বলে আরো কম সত্তর হাজার টাকার বদলা তোমাকে যদি ডাক দেয় তাহলে ষাট হাজার দিলে হবে ত্রিশ হাজার দিলে হবে কিন্তু বাবা তোমার কষ্ট হবে এই জন্য আমি তোমাকে গম থেকে ডাক দেয় নাই ঠিক আছে বাবা তুমি ধৈর্য করেছ ধৈর্য ধারণ করেছ আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তালা তোমাকে এক চারও বেশি মূল্যবান জিনিস দান করবে সুবাহান আমার মুসলমান ভাইয়েরা বাবা এই কথা শুনে আল্লাহর কাছে একটা বাসনা সুপুর্দ করলেন বন জঙ্গলের মধ্যে সুপুর্দ করলেন আল্লাহ আমার ছেলেটা একটা মণিমুক্ত কিনতে পারে নাই যার কারণে আমার আমার কষ্ট হবে এই জন্য আমাকে ডাক দেয় নাই আমি তোমার কাছে আমানত করলাম এই গরুদার ওসিলায় আমার ছেলেকে চার দামি জিনিসের মালিক বানায়া দিও মা বাবার দু আল্লাহর দরবারে কবুল হয়ে কি হয় না এমন ভাবে কবুল হয়ে গেছে এই গরুটা দিনে দিনে বড় হইতে লাগলো ছেলেটা প্রতিদিন বন জঙ্গলের মধ্যে যায় লাকড়ি কাটার জন্য যখন ছেলেটাকে দেখে গরুটা দৌড়ে আসে এসে বলে তুমি আমার আমার কাদের মধ্যে উঠো ছেলেটা বলে না না আমি তোমার কাঁধে উঠব না আমার আম্মার পক্ষ থেকে নিষেধ যাই হোক আমার বন্ধুরা সংক্ষেপে বলতেছি এই ছেলেটা রাত্রটাকে তিন বাঘে বাঘ করত আর তিন বাঘের এক বাঘ রাত্রের মধ্যে ঘুমাইতেন আর এক বাঘ তিনি নামাজ আদায় করতেন আর এক বাঘ তার মার খেদমত করতেন বলেন সুবহান আল্লাহ বেশ কিছুদিন পরে যখন আবার বন জঙ্গলে গেল মা বলে দিছে বাবারে যদি গরুটা আসে গরুটাকে আবার বাড়ি তিনি আসবা বন জঙ্গলের মধ্যে যখন গেলেন গরুটা বলল চলো তুমি আমার কাঁধে ওঠো আমি তোমার বাড়িতে চলে যাব বাড়ির মধ্যে গরুটা আনার পরে তার মা জনন অত্যন্ত খুশি হইলেন খুশি হওয়ার পরে বললেন যাও যাও তুমি গরুটাকে বাজারে নিয়ে বিক্রি করো বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন কাস্টমার হলো আল্লাহর একজন ফেরেস্তা ফেরেস্তা মানুষের আকৃতিতে এসে বললেন আল্লাহর বান্দা যুব এই গরুটা কত টাকা বিক্রি করবা কত তিন টাকা বিক্রি করব ওই ফেরেস্তা মানব আকৃতিতে বলে না না আমি তোমাকে ছয় রুপিয়া দিব Yeah. কসই রুপিয়া বেচবো না না বেচবো আমি আমার মার সাথে আলোচনা করে নেই মার কাছে যায় বললো মা আমি চাই তিন টাকা ও বলে ছয় টাকা কি করব কো আবার বাজার নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে মানব আকৃতিতে ফেরেস্তা বলে কত ক বারো টাকা দিবেন বারো টাকা দিব তবে আমি মাকে জিজ্ঞাসা করে নেই মারে জিজ্ঞাসা করার পর বলল মা তিন টাকার মাল এখন বারো টাকা হয়েছে বিক্রি করব কিনা তখন মা শিখাই দিল বাবারে যেই কাস্টমার আসছে তাকে জিজ্ঞাস করবা আসলে বিক্রির সময় হয়েছে কিনা এরপর যখন আবার বাজারের মধ্যে নিয়ে গেলেন মানব আকৃতিতে ফেরেশতা হাজির হলো জিজ্ঞাসা করলো ভাইজান আসলে এই গরুটা বিক্রি করার সময় হয়েছে কিনা বলেন লোকটা বলল না না বিক্রি করার সময় হই নাই কিছুদিন পরে এমন একদল দল কাস্টমার আসবে ওই কাস্টমার বারো টাকা আর টাকা নয় গরুটার চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ রূপা লয় সেই পরিমাণ বিনয় তোমাকে বিনিময় তোমাকে দিয়া গরুটাকে তারা ক্রয় করে নিয়ে যাবে লাভ কম হইব না বেশি হইব সংক্ষেপ কথা হলো আবার কিছুদিন পরে যখন বাড়িতে এনে লালন পালন করতে লাগলো ওই এক আসছে যেই দল মুস আলহি সালাত সালামের সময়ে একজন লোককে যে হত্যা করেছিল ওই হত্যাকারী কে শনাক্ত করার জন্যে মুসানবী বলেছিলেন এক রঙের সুন্দর একটা নিষ্কলঙ্ক একটা গরু লাগবে ওই গরুটা খুঁজতে যায়া বনে ইসরায়েলের লোকেরা চল্লিশ বছর পর্যন্ত গুড়াগুড়ি করছে ৪০ বছরের মধ্যে কোনো হাট বাজারে গরু পছন্দ হয় নাই এই গরুটাই আল্লাহ আল্লাহ তালা তাদের কাছে পছন্দ করে দিয়েছে সোহানাল্লাহ জুড়ে বলেন বিনিময় কি দিবেন তুমি যা বলো আমি বলবো না তোমরাই বলো এই গরুটার চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ রূপা মনি মুক্তা লয় সেই পরিমাণ তোমাকে দেওয়া হবে সুবাহ এই যুবকটা ধনী হয়েছে না গরিব হয়েছে কথা বলেন না কেন ধনী হয়েছে না গরিব হয়েছে